ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে একসাথে তিনটি বিশাল সুখবর পেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু সুখবর নয়, এটা একটা বিশ্ব রেকর্ড। একই দিনে একসাথে এত উন্নতি আগে কখনোই ক্রিকেট ইতিহাসে দেখা যায়নি। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক একসাথে কোন তিনটি বিশ্ব রেকর্ড পেয়েছেন এবং বিশাল সুখবর পেয়েছেন সাকিব আল হাসান। টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিং এর অনেকটা উন্নতি করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে সাকিব আল হাসান ছিলেন আইসিসি টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিং এর 19তম স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 7 উইকেট শিকার করে সাকিব উঠে এসেছেন 12তম স্থানে। এখন সাকিব আল হাসানের বোলিং রেটিং 610। এদিকে টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিং এর উন্নতি ঘটিয়েছে মোস্তাফিজুর রহমানও। 30তম স্থান থেকে মোস্তাফিজুর রহমান সোজা চলে এসেছেন 10ম স্থানে। মোস্তাফিজুর রহমানের বোলিং রেটিং 619। এদিকে দীর্ঘ 3 বছর পর টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিং এর 1 নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসান। সাকিব এখন টি টোয়েন্টিতে বিশ্ব সেরা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিব আল হাসানের অলরাউন্ডার রেটিং ছিল 252। তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। প্রথমে অবস্থান করেছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ব্যাটে বলে দারুণ খেলে 36 পয়েন্ট অর্জন করেছেন সাকিব আল হাসান, আর তাতেই তিনি উঠে এসেছেন অলরাউন্ডারের শীর্ষে। সাকিব আল হাসান পেছনে ফেলেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবীকে। সাকিবের রেটিং এখন 396, অন্যদিকে মোহাম্মদ নবীর রেটিং 285। এদিকে আইসিসি জুলাইয়ের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছরের শুরু থেকেই প্রতি মাসের সেরা খেলোয়াড়কে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছে আইসিসি। প্রত্যেক মাসে একজনকে বেছে নেওয়া হয় সেরা ক্রিকেটার হিসেবে। এবার জুলাই মাসে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। প্রথমবারের মতো মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহিম। ঠিক তার এক মাস পর জুলাই মাসে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধু।